আমরা শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত অমৃত বাণী, সেই ক্ষেত্রে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে গীতা পাঠে বলি, সবাই নমস্কার করে ভগবানকে প্রণাম জানিয়ে ভগবানের উদ্দেশ্যে আমরা প্রথম গীতা পাঠটি শুরু করব। ঠিক আছে, তাহলে সবাই মনোযোগ দিয়ে এই গীতা পাঠটি করবে, কেউ কিন্তু ভুল বলবা না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শুরু করো, সবাই নমস্কার দিয়ে শুরু করবা। নমস্কার, আমরা এখন গীতার প্রণাম মন্ত্রটি বলবো, কি বলবো? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম গীতার এই প্রণামের সাথে গীতার আঠারোটি নাম বলতে হবে। সবাই বলো গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সপ্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধা, তাহলে আজকে আমরা যা শিখলাম, আমরা কি সকল সামাজিক পরিবেশে আমাদের এই যে গীতা শেখার যে প্রথম যে এই যে ধারণাটা, প্রাথমিক ধারণাটা আমরা সবাই দিতে পারবো? ঠিক আছে, তাহলে সবাই কি আমরা এখন আমাদের এই যে আজকের যে পড়াটা শিখলাম, এখান থেকে আমরা অনেক কিছু শিখলাম না বলো?